চীনকে চাপে রাখতে সাগরে সামরিক ঘাটি গড়ছে ভারত। এবার সেশেলস দ্বীপে সামরিক ঘাটি তৈরি করতে চলেছে ভারত। দ্বীপ রাষ্ট্র সেশেলসের সঙ্গে ভারতের এই সংক্রান্ত একটি চুক্তি সম্পন্ন হয়েছে। সেশেলসের রাজধানী ভিক্টোরিয়ায় এই চুক্তিতে স্বাক্ষর করেছেন ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর। এ ব্যাপারে এক বিবৃতিতে জয়শঙ্কর জানিয়েছেন, ভারত ও সেশেলস যৌথ উদ্যোগে অ্যান্টি পাইরেসি অপারেশন চালাতে এই চুক্তিতে আবদ্ধ হয়েছে। এর ফলে অবৈধভাবে ড্রাগ পাচার, মানব পাচারের মতো ঘটনা আটকানো সম্ভব হবে। এদিকে জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট ড্যানি ফরে বলেন, এই প্রজেক্ট সেশেলসের জন্য খুব গুরুত্বপূর্ণ, ভারতের পার্টনার হতে পেরে আমরা গর্বিত। 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সময়েই এই চুক্তি হয়েছিল। পরে কিছু সমস্যার জন্য সেই চুক্তি কার্যকর করা সম্ভব হয়নি। গত বছরের অক্টোবরে জয়শঙ্কর সিসেলস যান, সেখানে ফের এই চুক্তি নিয়ে আলোচনা হয়। উল্লেখ্য, এই চুক্তি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর ফলে ভারত মহাসাগরে নজরদারি আরও বাড়াতে পারবে ভারত। চীনকে চাপে রাখতে সামরিক উপস্থিতি বাড়বে ভারতের।